আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। তো আজকে হচ্ছে তিন প্রকার ভর্তা বানাবো, তো তার জন্য আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কিছু ঢেঁড়স আমি সামান্য অল্প একটু পানি দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি তাওয়াতে, আর চার পাঁচটা টাকি মাছ আমি সিদ্ধ করে নিয়েছি, আপনি চাইলে বেজেও নিতে পারেন। আর আমি শুকনো মরিচগুলো আগে তেলে রেখে দিয়েছিলাম, তা এখন আমি লবণ দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, একদম চিলি ফ্লেক্সের মতো করে নিচ্ছি আগে, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি মরিচটাকে ম্যাশ করতে সহজ হয়। আর আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন কিন্তু রাতের বাজে তিনটা, আমি আর আমার ছেলে সজাগ ছিলাম, আর আমার কিন্তু ভাত খাওয়ার ক্রেভিটি সবসময় ওঠে না, সপ্তাহে 15 দিনে ওঠে, যেহেতু আমি ডায়েট করি তার জন্য আমি 15 দিনে 20 দিনে একবার ভাত খাই। তো মাঝে মাঝে এরকম ভর্তা হলে আমার ডায়েট আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, তখন মাথায় থাকে না যে আমাকে ওজন কমাতে হবে। তো আমার মতন কে কে এরকম অভ্যাস আছে যে ডায়েট করে না, অথচ ভর্তা টর্তা দেখলে ডায়েট ভেঙে যায়। তা এখন কিন্তু আমি সব কিছুই একসাথে মিলিয়ে নিয়েছি, আর যে ধনে পাতাটা আছে সেটা শেষের দিক দিয়েছি। এই সবগুলো মিক্স দিয়েই কিন্তু আমি তিনটা ভর্তা বানাবো, আর যে মরিচের যে চাষটিটা করতেছি এটা দিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগে, ভাত খেতে গরম ভাতের সাথে একটু লেবু হলে কিন্তু দেখুন আর কোনো ভর্তা লাগবে না, শুধু এই যে মরিচের চাষনিটা এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনি প্লেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তা দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোনো কিছুতে এত শান্তি পাওয়া যায় না। এখন আমি প্রত্যেকটা ভর্তার জন্য আলাদা আলাদা করে পাশে রেখে দিচ্ছি, যেই যেটার জন্য লাগবো সেই অনুযায়ী ভর্তার মরিচগুলোকে রেখে দিচ্ছি। তো যদি যেটা বেশি জাল খেতে চাই সেটার মধ্যে বেশি মরিচ দিয়ে দেবো। তো সবার আগে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে ঢেঁড়সের ভর্তাটা। তো ঢেঁড়সের ভর্তাটা আমি সাইডে দিয়ে তৈরি করে নিচ্ছি, আমি এই প্লেটে তৈরি করবো, আলাদা আলাদা কোনো প্লেটে নিব না। আমার কাছে পৃথিবীর মনে হয় সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ভর্তা, আমার যত প্রকার ভর্তা আছে সব আইটেম আমার করতে ভালো লাগে। আর যদি মনে করেন খুদের ভাত থাকে সাথে বা কাঞ্জির যাও থাকে এগুলোর সাথে, তো মনে করেন ভর্তা আনলিমিটেড খাওয়া যায় খিচুড়ির সাথে। আমি কিন্তু পোলাওয়ের সাথেও আমার খুব ভর্তা ভালো লাগে, যে শুটকির ভর্তা বলেন সিমের ভর্তা বলেন, শীতকালে তো আমার ভর্তার একদম চলে না ভর্তা, তাছাড়া দৈনিকই 2-3 জাতের ভর্তা একদম বানাতে হয়। তো এখন আমি 150 ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন তৈরি করবো হচ্ছে টাকি মাছের ভর্তাটা। টাকি মাছটা আমার সেই ছোটোকাল থেকে আমার খুব প্রিয় এবং আমার নানারও খুব প্রিয় ছিল, নানা প্রতিদিনই প্রায় 2-3টা টাকি মাছ আনত বাজার থেকে শুধু ভর্তা খাওয়ার জন্য, একদম তরতাজা করে। তো সে থেকে আমার এই ভর্তার প্রতি লোভ। নানা মারা গেছে প্রায় 22 বছরের উপরে, কিন্তু যখনই আমি টাকি মাছের ভর্তা বানাই তখনই শুধু এই নানার কথা মনে পড়ে। তো এখন টাকি মাছগুলোকে ভর্তা করে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো টাকি মাছ এনেছিলাম, প্রায় 8-9 কেজির মতো টাকি মাছ এনেছিলাম। তো এই মাছগুলো শুধু আমি একাই খেয়েছি, তো বুঝতে পারছেন অনেক দিন লাগছে সেগুলোকে ভর্তা করে খেয়েছি বেশিরভাগ, আবার এই শুধু ধনে পাতা দিয়ে বোনা করে খেয়েছি। এখনও প্রায় 1-1.5 কেজির মতো মাছ রয়ে গেছে। দেখেন তো এই ভর্তাটা দেখলে কি লোভ লাগবে না, যারা ভর্তা পছন্দ করে। তো এরকম করে কিন্তু আমি সবসময় ভর্তা বানাই। আমি আরেকটা কথা, আপনারা কিন্তু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমার এই ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার আসে না, ভিউজও আসে না বেশি একটা। তো এখন আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিমের ভর্তাটা। ডিমের ভর্তাটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে আর আমার মেয়েও পছন্দ করে, তো মেয়ে ঘুমিয়েছিলো, মেয়ে খায়নি, শুধু ছেলে আর আমি খেয়েছি। ভর্তার জালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কেউ আবার বেশি খেতে পছন্দ করে জাল, আবার কেউ একটু কম খেতে পছন্দ করে। তো আমি হচ্ছে মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি, বেশি জালও না আবার কম জালও না এরকম। তো এখন ডিমের ভর্তাটা বানানো শেষ, আর পাশে যে মরিচের চাষনিটা রেখেছি সেটা হচ্ছে ভাতের সাথে আলাদা টেস্ট করবো বলে। তা এখন দেখতে পাচ্ছেন তিনটা ভর্তা কী সুন্দর লাগছে, একদম জিভে জল চলে আসবে।
তো আমার এই শরণাজ কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।